তার 50 বছর উপলক্ষে এই জাগো বাংলাদেশ এই পত্রিকা যে প্রকাশিত হচ্ছে, এই পত্রিকার কাছে আমরা চাবো যে গঠনমূলক সংবাদ পরিবেশন এবং দেশের আপামর জনগণ, যেখানে মানুষ খেটে খাওয়া মানুষ, মানুষ কিভাবে দুর্নীতি বা বিভিন্ন রকম অকারেন্সের সাথে যারা জড়িত আছে, প্রকৃত অর্থে তাদের মুখ উন্মোচন করা এবং সামাজিক রাজনৈতিকভাবে এই পত্রিকা যেন গঠনমূলক সংবাদ পরিবেশন করতে পারে, এর জন্যই আমার শুভেচ্ছা থাকবে। এই পত্রিকা আমি চাই দীর্ঘায়ু হোক এবং এর মঙ্গল কামনা করি। এই পত্রিকার মাধ্যমে দেশ ও জনগণের উপকৃত হবে সেই আশাবাদ ব্যক্ত করছি। আমি এখানে আমার এই বক্তব্য শেষ করছি।